আজ শুক্রবার বিশে আসছেন 2022 সালের 7ই অক্টোবর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থপ্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিবার পরিজন এদের সাথে আনন্দদায়ক কোনো সফর বা ভ্রমণে আপনারা যেতেই পারেন, যেটি আপনাদেরকে মানসিকভাবে ভারমুক্ত রাখবে। আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। যারা অতীতে খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করেছেন তারা কিন্তু আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তাহলে দেখবেন অফিসে বস কলিগদের সাথে আজ ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আজ নতুন কোনো পার্টনারশিপ কাজ বা অংশীদারিত্বের কাজ আপনারা শুরুয়াত করতেই পারেন, সেখানে লাভবান হবেন। আজ নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করলেও সেটি প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। রাজনীতিবিদদের সমাজে নাম, মান, সম্মান, প্রতিপত্তি এগুলি বাড়তে চলেছে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার প্রয়োজন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। আজ গৃহবধূদের গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করা উচিত। বন্ধুবান্ধবদের সঙ্গে আজ আপনারা স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। রাত্রিবেলা কাজের জায়গা থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সেগুলি আপনাদের সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী একে অপরের আবেগের চাহিদার কাছে যেন মাথা নোয়াবেন না। আজ কোনো প্রকার পরিস্থিতিতে একে অপরের সমর্থন আশা নাও করতে পারেন, কারণ সমর্থন আপনারা পাবেন না। আজ আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আগেই বলেছে খুব একটি শক্তিশালী থাকছে না। আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য রূপোর কোনো জিনিস শরীরে পরিধান করুন। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন।